আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নতুন আরেকটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আর সেটা হলো বাংলাদেশ ব্যাংকের জব সার্কুলার। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। আর প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংক একটি বিশাল সংখ্যক পদে একটি সার্কুলার প্রকাশিত করেছে, তো চলুন আমরা দেখে আসি। সার্কুলারটা দেখার জন্য আপনাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো আমরা এখন দেখব সার্কুলারটা। তো পজিশন, এখানে পজিশনে ভিউ সার্কুলার, ভিউ সার্কুলারে ক্লিক করলে আমাদের সামনে সার্কুলারটা চলে আসবে। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের সার্কুলারটা চলে এসেছে। তো সার্কুলারটা প্রকাশিত হয়েছে 10 মে 2022। আমরা এখানে দেখি কি লেখা আছে। বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক জেনারেলে 225টি পদে নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটার গ্রেড হচ্ছে নবম গ্রেড এবং বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি সমমান পরীক্ষায় পাশের পর স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। খতে বলা আছে কি দেখি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তারপরে এখানে দেখুন, এখানে পয়েন্টের কথাটা উল্লেখ করে দেওয়া রয়েছে যে প্রথম শ্রেণীতে আপনাদেরকে কত পয়েন্ট পেতে হবে, দ্বিতীয় শ্রেণীতে কত পয়েন্ট উল্লেখযোগ্য করা রয়েছে এবং তৃতীয় শ্রেণীতে কত পয়েন্ট উল্লেখ করে দেওয়া রয়েছে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি। তারপরে 2 নম্বরেও এখানে 4 পয়েন্টের জন্য এবং 5 পয়েন্টের জন্য প্রথম শ্রেণীতে কত পয়েন্ট পেতে হবে, দ্বিতীয় শ্রেণীতে কত পয়েন্ট পেতে হবে এবং তৃতীয় শ্রেণীর জন্য কত পয়েন্ট পেতে হবে সেগুলো উল্লেখ করে দেয়া আছে। এরপরে আমরা বয়সটা দেখব। এখানে বয়সটা আপনাদেরকে হিসাব করতে হবে 10/5/2022 তারিখের থেকে, এবং এখানে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়স 21 থেকে 30 বছর, জন্ম তারিখ সর্বনিম্ন 11/5/2001, সর্বোচ্চ 11/5/1992 পর্যন্ত। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 21 থেকে 32 বছর, জন্ম তারিখ সর্বনিম্ন 11/5/2001, সর্বোচ্চ 11/5/1990 পর্যন্ত। প্রার্থীর বয়স কম বেশি হলে আবেদনপত্র গ্রহণ করা যাবে না, হবে না। তারপরে এখানে দেখুন 4 নম্বরে কি বলেছে, আগ্রহী প্রার্থীদের আগামী 15/6/2022 তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটটাতে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে তারিখ এবং তৎপূর্বে যাদের স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রির ফলাফল প্রকাশিত হবে বা হয়েছে, শুধু তারাই আবেদনের জন্য যোগ্য হবে। তারপরে এখানে দেখুন 5 নম্বরে, আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম এবং অন্যান্য শর্তাবলীর ওপরে উল্লেখিত ওয়েবসাইটেই পাওয়া যাবে। 6 নম্বরে এখানে যেটা বলেছে সেটা আমরা দেখি, যাদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে সিভি রয়েছে, তারা তাদের উক্ত সিভি এর মাধ্যমে আবেদন করবেন। প্রার্থীর নাম ও পিতার নাম এইচএসসি বা সমমান সনদে যেভাবে লেখা আছে অনলাইনে আবেদন পত্রে হুবহু সেভাবে লিখতে হবে। নাম মাতার, পিতার নাম মাতার নাম,
শিক্ষাগত যোগ্যতা, 11 ডিজিটের মোবাইল নাম্বার, ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্য বা ভুল থাকলে প্রার্থীরা আবেদনের সময় নিজ উদ্যোগে সংশোধন আপডেট করে নেবেন। তবে যাদের সিভি নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদনের ক্ষেত্রে নতুন সিভি তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা ফর্মাল রঙিন ছবি আপলোড করবেন। স্বাক্ষর ও ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। স্বাক্ষর বা ছবি আপলোড ত্রুটি বিচ্যুতির বিষয়ে সাবধানতা অবলম্বনে পরামর্শ প্রদান করা হলো। আবেদনপত্রে তথ্য অসামঞ্জস্য বা ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে না এবং কোনো প্রকার যোগাযোগ ব্যতি রেখে প্রার্থিতা বাতিল করা হবে। তারপরে দেখুন এখানে 7 নম্বরে যেটা বলেছে, অনলাইনে আবেদন করার পর প্রার্থী কর্তৃক সিভি আইডেন্টিফিকেশন নাম্বার, ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোড করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়োজন হবে। তো এখানে অনেক কিছুই বলা রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। আর আপনারা যেভাবে দেখবেন সেই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, সেভাবে আপনারা দেখে নেবেন। তো এটা করার পরে আর অ্যাপ্লাইটা যেভাবে করতে হবে, এখানে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে আপনাদের এখানে সিভি আইডেন্টিফিকেশন নাম্বার ও পাসওয়ার্ড এটা চাবে, এটা হচ্ছে আপনাদের পূরণ করতে হবে। পূরণ করার পরে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন করে দেওয়ার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে আপনাদের অনেক ইনফরমেশন চাইবে। ওখান থেকে আপনারা সবগুলো ফিল আপ করলেই আপনাদের বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্লিকেশানটা হয়ে যাবে আর কি। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। আপনারা যদি আমার আজকের ভিডিওটা দেখে কোনোভাবে সহযোগিতা পেয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।